পূর্ব লন্ডনের এলফোর্ডের এই উইন্ডসর রোডের 131 নম্বর যে বাড়িটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি একজন বিখ্যাত অভিনেত্রী অ্যানা কারেন। তিনি ব্রিটেনের অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ বিবিসির ইস্টেন্ডার্সে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করতেন বা অভিনয় করতেন, যেটা হচ্ছে আট স্তরের ক্যারেক্টার, এবং 70-এর দশকের অন্যতম একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ যেটির নাম হচ্ছে অন দ্য বাসেস, সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন। তিনি এই প্রথম মঙ্গলবার এই ওনার বাসায় তিনি একাই থাকতেন, এবং এখানে অগ্নিকাণ্ডের একটি সূচনা হয়। সেই অগ্নিকাণ্ডে নির্মমভাবে নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরে আশপাশের যারা তার নেইবার যারা প্রতিবেশী তারা বলছিলেন যে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল, আগুনের কুণ্ডলি বের হচ্ছিল, এবং 10:40-এর দিকে কিন্তু ফায়ার ব্রিগেডের কাছে কল যায়, তারা আসে এবং তারা এখানে এসে তারা এই প্রায় 1 ঘন্টার মধ্যে তারা 20 জন ফায়ার ফাইটারের টিম এসে আগুনকে নিয়ন্ত্রণে আনে। কিন্তু যখন অ্যানা কারেনকে উদ্ধার করে আসলে সেখান থেকে মৃতই উদ্ধার করা হয়। অ্যানা কারেন এখানে একা থাকতেন, তার সাথে তার কুকুর থাকতো এবং তাকে কেয়ারের সার্ভিস নেওয়া হতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার যে দরজা, সেই দরজাটি আসলে হুইল চেয়ার ঢোকার জন্য দরজা। এখানে অনেকেই ফুলের তুরা রেখে যাচ্ছেন এবং আরো বেশ অনেকজনে এখানে ফুলের তুরা নিয়ে আসছেন। ইউ ক্যান গিভ ইট, ফাইন। তো এখানে অনেকেই তাদের মানে ট্রিবিউট দিয়ে যাচ্ছেন তাদের প্রিয় অভিনেত্রীর প্রতি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ফুলের তুরা দিয়ে যাচ্ছেন। সুতরাং এই অভিনেত্রীর মৃত্যুতে আসলে ব্রিটেনে যারা আসলে স্ট্যান্ডার্স নিয়মিত দেখে থাকেন তারা আসলে অনেকটা কষ্ট পেয়েছেন, অনেকে শোক জানিয়েছেন। কারণ একজন বিখ্যাত অভিনেত্রী যার বয়স হচ্ছে আসলে অ্যানা কারেনের বয়স হচ্ছে 85 বছর, এবং তিনি এখানে একাই থাকতেন, যেটি আমরা বললাম তার প্রতিবেশীর সাথে কথা বলে যারা বুঝলাম, এবং তিনি একাই থাকতেন, তিনি কেয়ারের সহায়তা নিতে হতো, এবং তিনি তার কুকুর, এবং সেই কুকুরটি এখন পর্যন্ত ঘটনা ঘটার পরে কুকুরটি প্রাণে বেঁচে যায়, কিন্তু অ্যানা কারেন এই মহিলা হত্যা নিহত হয়েছেন। তো এই হচ্ছে আসলে অ্যানা কারেনের মৃত্যুর সর্বশেষ তথ্য। এ সংক্রান্ত অন্যান্য যে তথ্যগুলো আসবে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।